हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल आदित ब्लॉग। आरो एक वीडियो साथे अनेक अनेक वेलकम। तो आमी आर आमार बर मशाई स्टेशने चले एसेछि। स्टेशने एसे इंट्रोटा दिच्छि। डाक्तार देखाते जाच्छि आजके। कोन नगरे एकटा सार्जेंटेर खबर पेयेछि, सेखाने जाच्छि। हाथटार जा अवस्था हो जाच्छे दिन के दिन, आमाके डाक्तार ना देखाले होच्छे ना। कबे कि होये जाबे, मरे ठरे जाबो, तार आगे जाइ एकटु डाक्तारटा देखिये आसि। तो देखते थाको आजकेर ब्लगटा, एकदम स्किप करो ना। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো এই যে দেখো আমার হাতের অবস্থা একদম শোচনীয়, মানে কি বলবো, দিন দিন এরকম বেঁকেই যাচ্ছে। আর ঠিক হওয়ার তো নামই নেই, কাজবাজ করতে প্রচুর প্রবলেম হচ্ছে। তো নেমে গেছি কন্যাগড়ে, তো বেশিক্ষণ না। তোমরা অনেকেই নাম শুনেছ ডক্টর গোস্বামী। আর আমার ফোনটা একটু খারাপ করছে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে। তো এই যে চলে এসেছি, লাইন আছে, অনেকটাই ভিড় আছে। কত নম্বরের লাইন তারাও তোমাদের দেখাচ্ছি। 21 নম্বরে আমাদের লাইন আছে। তো দাঁড়িয়ে আছি, কখন হবে না হবে জানি না। এরপরে হচ্ছে আদ্রিতের আবার জিমনাস্টিক আছে। ওকে হচ্ছে ওর ঠাকমাকে বললাম যে তুমি গিয়ে নিয়ে আসো, আমাদের তো যেতে যেতে দেরি হয়ে যাবে। ওর আম্মা আজকে নিয়ে আসছে। তো স্টেশনে এসে আমরা এখন বসবো। আর দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে অসম্ভব হাওয়া দিচ্ছে। আর ও ঠাকমা তো ওকে নিয়ে হচ্ছে ট্রেনের মধ্যে আছে। আমার তো খুবই ভয় লাগছে, ট্রেন মেন দেখলেই এখন মানে হাওয়া বাতাস চলছে তো আরও বেশি একটা ভয় লাগছে। এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আজকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আদ্রিতার আম্মার জন্য কখন আসবে ও বাবা বলতে বলতেই দেখো মুষলধারা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওরাও হচ্ছে ঠাকুর ঠাকুর করে চলে এসছে, সবাই এক জায়গায় আছি। আর আদ্রিত দেখো শীতে কী অবস্থা, ও শীত করছে। আমি হচ্ছে রেনকোট নিয়ে রোজ ঘুরে বেড়াই, কিন্তু ব্যাগের মধ্যে রেনকোটের জায়গায় যে কী ছিল আমি নিজেও জানতাম না। দেখি শুধু রেনকোটের প্যান্টটা রয়েছে, টুপিটা নেই। তো আমাদের তো ডাক্তার দেখানো হয়ে গিয়েছিলো, ডাক্তার অনেক কিছুই বললো, সবটাই তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো কী কী বললো। এই যে ও আর ওর আম্মা বসে রয়েছে, বৃষ্টিটা থামলেই তারপরে যাব জিমনাস্টিকে। 5:30 থেকে 5:30-এর বেশি হয়ে গেছে, তো তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি। আমরা ভালোভাবেই জিমনাস্টিকে পৌঁছে গেছিলাম, ওর আম্মা আগে আগেই বাড়ি চলে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর হচ্ছে দেখো ট্রেনের মধ্যে কোন চিপায় বসেছে আদ্রি, তার আমি হচ্ছে এক সাইডে বসেছি আর ওর বাবা। আর অনেকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি মনটা করছিল, গরমে খেতে ইচ্ছে করছিল না। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভাবলাম আজকে একটু বিরিয়ানি খাই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার বাড়ি গিয়ে রান্নাবান্না করবে, আমিও করতে ইচ্ছে করছে না আমারও, আর উনিও করবে, ওনাকেও করতে আর দেইনি। তো এই যে বিরিয়ানি খেতে বসে পড়েছি, আমি আর বরমশাই খাবো আজকে বৃহস্পতিবার বলে। আমার শাশুড়ি তন্দুরি রুটি খাচ্ছে, উনি ওই মোটা মোটা রুটিগুলো খেতে ভালোবাসে, আদ্রি তো ভালোবাসে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে আর তোমাদের সাথে আর ভিডিওটা এডিট করতে পারিনি, কালকে ডক্টর কী বলেছে না বলেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি। তো ডক্টর কী বলেছে কালকে, মানে এমন একটা কথা বললো, আমার মাথা ওখানে হ্যাং হয়ে গেছে। তো যাই হোক, এখন এসেছি আমি রান্নাঘরে, মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আদ্রিতে 2টো দিয়ে প্র্যাকটিস আছে, তার জন্য এখন আমি ওর জন্য চাউমিন বানাবো। তো তার জন্য এসেছি। তো চলো চাউমিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কী বলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দেবো। একদম সিম্পল প্রসেসে রান্না করব, কারণ হচ্ছে অনেকক্ষণ থাকবে, মানে টিফিন বক্সের মধ্যে অনেকক্ষণ রেখে দেবো, সেজন্য আমি সেরকম একটা রিচভাবে রান্না করব না এটা, কারণ হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, গরম এত গরম পড়েছে, গরমে ভাপসাও হয়ে যেতে পারে। তার জন্য একদম প্লেন পদ্ধতিতে রান্না করছি। তো তোমরা এরকম পদ্ধতিতে সবাই জানো, প্রথমে আমি ডিমটা ভেজে নেবো, কারণ আদ্রিত ডিম খেতে ভালোবাসে, ডিম না দিলে ও চাউমিন খাবেই না। তো ডিমটাকে ভেজে টেজে নিয়ে তারপরে সবজিগুলো যেগুলো আছে ভেজিটেবলসগুলো আমি ভেজে নেবো, ভেজে নিয়ে আর আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা, সেটা দিয়ে দেবো। ব্যাস একদম একটুখানি জাস্ট তোমার কী বলে ওটাকে সয়া সস দেবো, আর একটুখানি টমেটো সস দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না। নুন দিয়েছি স্বাদ মতন এইটুখানি, আর লঙ্কা তো দেওয়াই যাবে না, তাহলে তো আদ্রিত খাবেই না। তো একদম লঙ্কা ছাড়া রান্না করেছি, বেশ ভালোই হয়েছিল।
তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, একটা ঘটনা বলি কি হয়েছে আজকে, পরে তোমরা দেখতে পাবে। আমি তো দুটো টিফিন বক্সে ভরেছিলাম লাস্টে, একটা টিফিন বক্সে আদ্রিতের জন্য আর একটা ওর পাপা, মানে একটা আমার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ওর পাপা চলে গেছিলো ওকে আনতে, তার জন্য হচ্ছে ওর পাপা আরও আবার ট্রেনে বসে কি বলে এটাকে চাউটা খেয়ে নিয়েছে, আমাকে এক ফোঁটাও দেয়নি। আমার খুব মনটা খারাপ লাগছিলো, মানে চাউমিনটা নিজের মনের মতন করেছি বাট একটু খেতে পারলাম না, টেস্টও করতে পারলাম না কেমন খেতে। ওরা দুজনেই ট্রেনের মধ্যে সাবার করে নিয়েছে, আদিত্য টিফিনে লাঞ্চ মানে টিফিন টাইমেও খেয়েছে, আবার হচ্ছে পরে আবার ট্রেনের মধ্যে বসে বসেও খেয়ে নিয়েছে। আমার খুব কষ্ট হয়েছে কিন্তু কিছু বলতে পারিনি এদেরকে, কি আর বলবো বলো। তো যাই হোক, আমার চাউমিন রেডি হয়ে গেছে। এই যে দেখো, একটু সয়া সস দিলাম, একটু টমেটো সস দেবো, ব্যাস আমার চাউমিন রেডি। চাউমিন বানানো আমার কমপ্লিট। তো ডাক্তার কালকে দেখালাম, ডাক্তার বললো যে অপারেশন করতে হবে, মানে হাতটা আমার দিন দিন আরও 12টা বেজে যাচ্ছে, যত দিন যাবে তত নাকি আরও এরকম ব্যাকা হয়ে যাচ্ছে। তো অপারেশনের জন্য মানে যত ইমিডিয়েটলি আমি অপারেশন করবো ততই মানে আমার ভালো, কিন্তু মানে আমার এত ভয় লাগছে। আর তারপরেও বলেছে যে অপারেশনটা করতে 15,000 টাকা লাগবে। তো এই মুহূর্তে 15,000 টাকা আমার কাছে একদম অনেক টাকা, লাখ টাকার সমান এখন আমার কাছে, সত্যি আমাদের কাছে এখন 15,000 টাকা দেওয়ার মতন সত্যি ক্ষমতা নেই। তো কী আর করা যাবে। তো কালকে ভাবছি অন্য অন্য জায়গায় যাব, অন্য ডাক্তার কী বলে সেটা শুনবো। তো কালকে ভাবছি যে সমজীবীতে যাব ডাক্তার দেখাতে, ওখানে ডাক্তার কী বলে। তা ওখানে হচ্ছে আমার যেহেতু স্বাস্থ্যসাথীর কার্ড আছে, সেখানে আমার তো স্বাস্থ্যসাথীর কার্ডে হয়ে যাবে। তো জানি না ওখানে কী বলে, আর বাইরের ডাক্তার এত টাকা বলেছে, আমার সত্যি আমার কাছে এত টাকা দেওয়ার মতন মানে ক্ষমতা নেই, মানে পরিষ্কার ভাষা আমার কাছে ক্ষমতা নেই। তো যাই হোক, তো চলো এখন স্নান টান করবো, করে টরে আর খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপরে যাবো। চাউমিনের কেসটা বললাম না, এই যে দেখো ট্রেনের মধ্যে দুজনে বসে খেয়ে নিয়েছে। এখন আমি বাড়ি যাব, বাড়ি থেকে আবার যাব তিয়াশাকে মেহেন্দি পড়াতে। তো আজকে আর শেয়ার করলাম না, কালকে ওর অ্যানিভার্সারি। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি।